দুপুরের খাওয়ার জন্য খিচুড়ি রান্না করলাম। খিচুড়ির জন্য এখানে 2 কাপ ডাল, মুগ ডাল আর মসুরের ডাল, আর নিলাম 4 কাপ পরিমাণ চাল। চাল ডাল একসাথে ভালো করে মিশিয়ে ধুয়ে 5-10 মিনিট পানি সোপিং করার জন্য রেখে দেবো। মুগ ডালগুলো আমি একটু ভেজে নিয়েছি, ভাজা মুগ ডালের ফ্লেভার অনেক ভালো আছে। আমি আজকে সবজি খিচুড়ি রান্না করব, তাই ঘরে থাকা 4 রকমের সবজি কেটে পরিষ্কার করে নিলাম। বরবটি, মিষ্টি কুমড়া, ফুলকপি ও কাঁকরোল, মোট কথা ঘরে যাই থাকে তা দিয়েই সবজি খিচুড়ি তৈরি করা যায়। হাঁড়িতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নেব। দিয়ে দিলাম 2 তেজপাতা ও 7 মতো লবণ, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, হলুদ, মরিচ ও সামান্য ধনে গুঁড়া দিয়ে একটা পেস্ট তৈরি করব। সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে চাল আর ডালগুলো দিয়ে দিলাম। সবজিগুলো অন্য হাঁড়িতে অল্প তেলে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে, কারণ আমি চাল আর ডালগুলোকে একটু বেশি সময় ধরে ভাজবো, যার কারণে সবজিগুলো আলাদা ভেজে নিয়েছি, না হলে সবজি ভেঙে যাবে। চাল ভাজা হয়ে গেলে সবজিগুলোও দিয়ে দেবো একসাথে। ভালো করে নেড়েচেড়ে এবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। আমার খিচুড়ি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে নামানোর আগে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দেব। আমি আজকে নরম খিচুড়ি রান্না করছি, তাই একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নেব, কারণ ঠান্ডা হয়ে গেলে ডাল ও চাল পানিতে নিয়ে নেব। ফ্রাই প্যানে তেল গরম করে 4টে রসুন কোয়া কুচি করে দিলাম। দিয়ে দিলাম 1টি গোটা শুকনো মরিচ, সেই সাথে 1 চামচ পরিমাণ গোটা জিরা। খিচুড়িতে রসুন ফ্লেভারের বাগার খেতে অনেক ভালো লাগবে। জিরে একটু পরে দেবো রসুন লাল লাল হয়ে এলে, কারণ আগে জিরা দিলে জিরা পুড়ে যেতে পারে। বাগার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেবো, তা না হলে রসুনের ফ্লেভার উড়ে যাবে। এখন পরিবেশনের পালা। পরিবেশনের জন্য আমি এখানে দিলাম 1টা মাছ ভাজি, বেগুন ভাজি, ডিম, ভর্তা এবং 1টু আচার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনাদের উৎসাহ কাজের অনুপ্রেরণা জাগায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।